মন্ত্রী পীযুষ হাজরিকার কনভয়ত অথন্তর বুকাত লাগি ধরিল মন্ত্রীর কনভয়ের বাহন। বাক্সার গোবর্ধনত গড়াখহনী অঞ্চল পরিদর্শন করবলে অহা মন্ত্রী পীযুষ হাজরিকা আর রঞ্জিত কুমার দাসের কনভয়ত লাগিল অথন্তর। মন্ত্রীরগীর কনভয়ের এখন বাহনক কেন্দ্র করে কিছু সময় পথর দাঁতিতে ঠিয় হবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয় বাক্সার গোবর্ধনা। উল্লেখ্য যে মন্ত্রী পীযুষ হাজরিকায় খহনী অঞ্চল পরিদর্শন করার পূর্বে নির্মাণ করা পথত আবদ্ধ হয়ে পড়ল মন্ত্রীগীর কনভয়ের ইনোভা বাহন। বোকাময় পথসাত মন্ত্রীর কনভয়ের বাহন আবদ্ধ হয়ে পড়াত মন্ত্রী পীযুষ হাজরিকা আর রঞ্জিত কুমার দাস কিছু সময়ের বাবে ঠিয় দিবলগা হয় পথর দাঁতিত। ইমার্জেন্সি কাম করছে রাস্তাটো যার কারণে আজি গাড়ি ফাঁসি আছে এতে ইমান দিন কিন্তু চকু দিয়া নাছিল বান্দর বিষয়ে কি ডিসিশন লয় কথা কারণ আমি একটা আশা পুহি রাখছো যাতে আমার বান্ধটো অতি শীঘ্রে হব আর লগতে আমার যেখানে অঞ্চল তো গল বাকি আছে এইখানে যাতে প্রতিরোধ হয় এটিও লগত আমি অনুরোধ করছি। বাক্সার পৰা নীৰেন কুমাৰ শৰ্মাৰ রিপোর্ট নিউজ নেক্সট।